নমস্কার আমি ভাস্কর ব্যানার্জি এবং আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাস প্যান এবং আজকে আমাদের আলোচনার বিষয় হাই তোলা এই ভিডিওটা এটা আমার সাতবারের প্রচেষ্টা সপ্তমবার এই ভিডিওটা রেডি হয়েছে কারণ সভ্যভাবে এই ভিডিওটা তৈরি করা কিছুতেই সম্ভব হচ্ছে না তাই যেমন পারলাম সেরকমভাবেই করলাম বিষয় হচ্ছে হাই তোলার কারণ কী হাই হলো একটা অনিচ্ছাকৃত কার্যকলাপ যেটার ফলে মুখ খুলে যায় এবং গভীরভাবে শ্বাস নেওয়া হয় যেমন ধরুন আমাদের যখন প্রচণ্ড যেমন ধরুন আমরা যখন প্রচণ্ড ক্লান্ত থাকি এর মধ্যে আমি ক্লান্ত না ক্লান্ত না তবু হাই উঠছে কারণ হচ্ছে তো যাই হোক বিজ্ঞানের গবেষণা অনুযায়ী যে আমরা প্রচন্ড ক্লান্ত অবস্থায় থাকি সেই সময় আমরা হাই আমরা জন্মের আমরা জন্মের আগেও হাই তুলে থাকি এবং সেটা হয়তো আমাদের মনে থাকা সম্ভব না মাতৃগর্ভের মধ্যে জন্মের সময় আমরা হাই তুলি এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেহের বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ স্থান আছে মানে অংশ আছে যেগুলো হাই তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন যেমন হাই তুলতে গেলে আমাদের গালের চুয়াল শক্ত হয়ে যায় ঝুলে পড়ে মুখ হা হয়ে যায় এবং চোখটাও বেশ ঝুলে পড়ে তন্দ্রাচ্ছন্ন একটা ব্যাপার থাকে এই এবং প্রচুর পরিমাণে অক্সিজেন আমরা শরীরে হাইয়ের মাধ্যমে গ্রহণ করি এবং পেটটা তখন প্রসারিত হয় এবং তারপর যখন হাই তোলা কমপ্লিট অবস্থায় যায় তখন প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরিয়ে যায় মূলত মনে করা হয় যে ক্লান্তিজনিত কারণে হাই তোলা হয় তবে ডিকশনীতে সেরকমই লেখা আছে বিজ্ঞানীরা হাই তোলার কারণ এখনও পর্যন্ত সঠিকভাবে অনুসন্ধান করেননি কারণ হঠাৎ দেহে অক্সিজেনের অতটা প্রয়োজন কেন পড়লো এবং কেন হাই তুললো মানুষ সেটা নিয়ে এখনও ধন্দে রয়েছে মানে হাই কেন তোলা হয় সেটা নিয়ে সম্পূর্ণ কোনো বিজ্ঞানিক বৈজ্ঞানিক গবেষণা এখনো পর্যন্ত হয়নি তবে আর একটা সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে হাই কিন্তু খুব ভাইরাল মানে হাই এর কথা বলতে বলতে আমার হাই উঠে যাচ্ছে এবং আমাকে হাই তুলতে দেখে শিওর আপনাদেরও হাই উঠছে সরি বলার একটা রীতি আছে হাই তোলার পর কেন সরি বলা আমি জানি না ওই অতটা কার্বন ডাইঅক্সাইড বার করে দেওয়া হয় বলে মনে হয় হাই তোলার পর সরি বলার মৃত্যুটা আছে আর হাই তোলার সাথে জড়িত আছে ঘুম ব্যাপারটা হাই তুললে আমাদের ঘুমও পায় মানে ঘুমের আগে ওঠে মারাত্মক রকম ঘুমের আগে কেন হাইওয়েটে সেটা সম্পর্কে কোনো সঠিক ব্যাখ্যা নেই ঘুমের সময় কি অক্সিজেনের বেশি মাত্রা প্রয়োজন হয় হ্যাঁ ঘুমের সময় তো শ্বাস প্রশ্বাস আমরা বেশি নিই সেই জন্য অক্সিজেন মানে সব মিলিয়ে ব্যাপারটা ভজগত হাই নিয়ে কেউ কোনো বিজ্ঞানীরা বিশেষ গবেষণা করেনি হাই নিয়ে কোনো ভিডিও তেমন একটা ইউটিউবে নেই আমি সাহস করে তুললাম কিন্তু হাইয়ের কথা উঠলে পরে উঠে যায় হাই আপনাদের হাই উঠেছে কিনা প্লিজ দয়া করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার আগামী পক্ষ